নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। জানি আমার ভিডিও দেখার জন্য কেউ বসেনি, তবু কিছু কথা বলতে এলাম। দিশানিকে দেখে খারাপ লাগলো, তাই জন্যই বলতে এলাম। এই দিশানি, রিমি, প্রীতম, এদের ব্যাপারটা নিয়ে আমি সবসময় কথা বলেছি, দুপক্ষেরই দোষ দিয়েছি। আমি কোনোদিন এক পক্ষের দোষ দিয়ে কোনো কথাবার্তা কোনোদিনই বলিনি। মানে যেটা আমি দেখেছি আমি সেটাই বলেছি। আমি কোনোদিন কাউকে, কারুর বাবা মায়ের সাথেও শোয়াইনি, কিংবা প্রীতমকে নিয়েও আমি এমন কোনো বাজে কথা বলিনি যে খারাপ লাগবে প্রীতমের। আর দিশানিকে নিয়ে আমি কালকেই জাস্ট একটা কথা বলেছি যে ও এগুলো থেকে দূরে থাকতেই পারত। সেটা নিয়ে আমি বলতে এলাম যে এই যে আজ যে দিশানির এই অবস্থা, এর জন্য কারা দায়ী? কারা দায়ী? আমরা সবাই দায়ী, অল্প বিস্তর সবাই দায়ী আমরা। আজ কিছুদিন আগে, একটু আগে রিমির ভিডিও দেখলাম, রিমিও কিছুদিন আগে তো সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছিল, ও হসপিটালাইজড হয়েছিল, হ্যাঁ এই বছরই মনে হয়, হ্যাঁ তখন তো কেউ এ নিয়ে একবারও কোনো কথা বলেনি, কারণ রিমি বাজে, চলো বাজে। আমি কারোর পক্ষে বলছি না, আমি আবারও বলছি কারোর পক্ষে বলছি না, রিমিও তো কারোর সন্তান। আমি এটা বলছি না যে দিশানির যেন অসুস্থই থাকে, দিশানি যেন দ্রুত সুস্থ হয়, দিশানি আমার মেয়ের বয়সী, ও যেন ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু এগুলোর জন্য তো আমরাই দায়ী। কন্ট্রোভার্সি তো কবে থেকে চলছে, এরকম কন্ট্রোভার্সি কোনোদিন আমরা চোখেও দেখিনি। এখন যে কন্ট্রোভার্সি চলছে, এটা কন্ট্রোভার্সি নয়, এটা নোংরামি। কোনো মেয়েকে তার বাবার সাথে শুয়ে দিচ্ছে, কোনো মেয়েকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে শুয়ে দিচ্ছে। তখন রিমিও তো কারোর বাড়ির মেয়ে, তাই না? যেরকম প্রীতমকে প্রীতমের মায়ের সাথে শুয়ে দিচ্ছিল রিমি, প্রীতমও কারোর বাড়ির ছেলে, তাই না? আর রইল বাকি দিশানি। দিশানিকে কার সাথে শুয়ে দেওয়া হচ্ছিল? তার স্বামীর সাথেই বলা হচ্ছিল, প্রীতমের সাথেই বলা হচ্ছিল, বিট্টুর সাথেও বলা হচ্ছিল রিসেন্ট। তারা কিন্তু ওর এক্স, তাদের সাথে তার একটা সম্পর্ক ছিলই একটা সময়। কিন্তু আমার কথা হচ্ছে, ওকে এরকম কোনো নোংরা কথা শুনতে হয়নি যতটা রিমিকে আর প্রীতমকে শুনতে হয়েছে। তাহলে কি এরপর প্রীতম সুইসাইড করার চেষ্টা করবে, না রিমি সুইসাইড করার চেষ্টা করবে? কারণ তাদের সহ্য ক্ষমতাটা একটু বেশি, একটু না মারাত্মক বেশি। তবেই তো এত কিছু এক বছর ধরে শুনছি আমরা, তাই না? একটা ক্রিয়েটারকে সবসময় পজিটিভ নেগেটিভ সবকিছুই শুনতে হয়, তাই না? আমরা খুব ছোট ক্রিয়েটার, কিন্তু একটা সময় আমাকেও অনেক অনেক কিছু শুনতে হয়েছে, অনেক কিছু। এমনকি এই ইউটিউবে আমার বাবার সাথে আমাকে শুয়ে দেওয়া হয়েছে, ফটো তৈরি হয়ে গেছিল, আমার ভাই বলি নিউটন ভাই, নিউটন ভাইয়ের সাথে আমাকে শুয়ে দেওয়া হয়েছিল। সুইসাইড করতে পারতাম, এই জায়গাটা শক্ত বলে নয়, চিন্তা করতে হয়েছে। যখন ইউটিউবে পা দিয়েছি তখনই চিন্তা করতে হয়েছে যে নোংরা তো থাকবেই, খারাপ ভালো মিশিয়ে যে কোনো একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া যে ভালোই হবে তার কোনো মানে নেই, শুনতে হবেই, ভালো মন্দ সব মিশিয়ে তো সব জায়গা, শুনতে হবেই। তো সেই এত বড় একটা চ্যানেল, দিশানির চ্যানেল, 1,16,000 না 17,000-এর চ্যানেল, তার কিন্তু ভিউজ ছিল না, সবাই দেখেছো, ভিউজ কিন্তু সেরকমভাবে ছিল না। জবে থেকে দিশানিকে নিয়ে এই কথাগুলো বলা শুরু হয়েছে, তরতর করে ভিউজ বেড়ে গেছে। ঠিক আছে, ওকে নিয়ে বলা হচ্ছিল, ও তো ইগনোর করতেই পারত, অনেক কিছুই বলা হয়, অনেকেই বলে ইগনোর করো, ইগনোর করো, ইগনোর করো, পাত্তা দিও না, ছোট ক্রিয়েটার, ছোট ক্রিয়েটার, ছোট ক্রিয়েটার, পাত্তা দিও না। তাহলে কেন দিশানি পাত্তা দিল? আর ঠিক আছে, পাত্তা দিলই যখন, ভিডিও করত, কেন প্রীতমের ছবি থামনেলে দিয়ে, শাশুড়ির ছবি থামনেলে দিয়ে সেখানে আবার লিখছে, আমি আমি কালকেই বলেছি এই কথাটা, শাশুড়িরকে দেখতে গেলাম, কেন? কেন তুমি যে জিনিসটা নিতে পারবে না, তুমি সেই জিনিসটাই কেন করেছো? কি জন্য করেছো? তুমি জানো যে এটা তোমাকে নিয়ে এত কিছু তুমি শুনছো, তোমাকে আগে থেকেই কথা শুনতে হচ্ছিল, কারণ তুমি এক্স, তুমি ওর এক্স ওয়াইফ ছিলে। এখনো ইউটিউবের প্ল্যাটফর্মে, টিকটক ইন্ডিয়াতে ব্যান হয়েছে, বাকি জায়গায় ব্যান হয়নি, ইউটিউবেই আমি কালকেই দেখছিলাম পরপর প্রায় 100টা শর্টস আছে প্রীতম আর ইশানির, সরি দিশানি, ইশানি বলে বলে অভ্যাস হয়ে গেছে, দিশানি। তাহলে কি সেগুলো দেখে দিশানি সুইসাইড করবে? ও তো এগুলো করে রেখেছে, ও সোশ্যাল প্ল্যাটফর্মে তো ওর বরের সাথে এই ভিডিওগুলো করে রেখেছে, দুনিয়ার ভিডিও আছে, আমি কালকে প্রায় একসাথে 50-60টা ওর শর্টস দেখেছি, যেটা ওর আর প্রীতমের, ও তো এগুলো করে রেখেছে।
ও যখন দেখলো যে ওকে নিয়ে কথাগুলো বলা হচ্ছে, ও জাস্ট ইগনোর করতো। আমি বলছি না যে ও ভুল, কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ও কিন্তু ভুল, কিছু কিছু ক্ষেত্রে ও কিন্তু ভুল। এই জিনিসগুলো যেভাবে চলছে এগুলো শুরু থেকেই না আইনত ব্যবস্থা নেওয়া উচিত ছিল, ইউটিউবে এগুলোকে নিয়ে আসাই উচিত নয়। আর যারা এগুলোকে নিয়ে রসালো কষালো করে থাম্বনেল বানিয়ে উল্টো পাল্টা কথা বলে, বাবা মেয়ের সাথে, ছেলে মায়ের সাথে, ওর সাথে, ও ওর সাথে থাম্বনেল বানিয়ে রেভিনিউ কামাচ্ছে, তাদেরও দোষ, এটা তাদেরও দোষ। কেন কেন দিশানি যদি কারুর বাড়ির মেয়ে হয়, বাকি সবাই কারুর সন্তান, সবাই সন্তান, শুধু পার্থক্য কি তাদের মনটা একটু শক্ত, আর দিশানি সেটা সহ্য করতে পারেনি। তো সহ্য যখন করতে পারেনি, নেমেছিল কেন, নেমেছিল কেন, কি কারণ আমার, হয়তো আজকের ভিডিওর পর আমি ভিডিও করতামই না, আমি জাস্ট বাইরে থেকে এলাম, আমি ভিডিও আজকে করতামই না, ভেবেছিলাম ভিডিও দেবো না, জানি না এটা কখন পোস্ট হবে, এখন বাজে 10টা, কখন পোস্ট হবে জানি না, মানে আমি বুঝতে পারছি না যখন দিশানি এই ভিডিওগুলো করছিল তখন ওর মাইন্ডটা কোথায় ছিল, তখন মজা লাগছিল কেন? তুমি যখন জানছো যে আমি নিতে পারবো না, তাহলে তুমি এই খেলায় নেমেছিলে কেন? তুমি থাম্বনেলে প্রীতমের ছবি দিয়ে, শাশুড়ির কবিতার দিক ছবি দিয়ে কেন লিখছিলে শাশুড়িকে দেখতে যাচ্ছি, মায়াপুর যাচ্ছি, আমার পছন্দের লাল রঙের পাঞ্জাবি পরে, এগুলো কেন করছিলে? তুমি তো এগুলো থেকে দূরে থাকতেই পারতে, তুমি একটা বিশাল বড় ক্রিয়েটর, 1 লাখের চ্যানেল তোমার, তুমি এগুলো থেকে দূরে কেন থাকলে না? তুমি এগুলোকে ইগনোর কেন করলে না? তোমাকে সাপোর্ট করার জন্য অনেক দিদিরা আছে, তারা তোমাকে এটা বোঝায়নি যে তুমি এগুলো থেকে দূরে থাকো, তারা তোমাকে এটা বোঝায়নি যে তুমি এগুলো করো না, এরকম থাম্বনেল বানিও না, তারা বোঝায়নি তোমায়। কেউ কেউ আবার বলছিল যে তোমাকে প্রীতমের ঘরে ঢুকিয়ে ছাড়বে। তোমরা যখন সবাই জানো যে প্রীতম আর রিমির একটা কেস চলছে, যেখানে প্রীতমের এখন বউ কিন্তু রিমি, দিশানি নয়, সেইখানে রিমিকে উস্কানোর জন্য যে টাইপের ভিডিওগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু ভুল। প্রীতমের বাড়িতে দিশানিকে ঢুকিয়ে ছাড়বো, প্রীতমের সাথে দিশানির বিয়ে দিয়ে ছাড়বো, এগুলো কারা করেছে? রেভিনিউ কামানোর জন্য, এগুলো ভুল, এই সবগুলো ভুল। আমি শুরু থেকে বলে এসেছি দুটো পরিবারেরই দোষ, দুটো পরিবারেরই উচিত ছিল এগুলোকে নিয়ে আইনত অবস্থা কোনো ব্যবস্থা নেওয়ার, আইনের মানে সামনে যাওয়ার। ইউটিউবে এগুলো নিয়ে কোনো মাসলা হাল হবে না, হবে না, ইউটিউবে শুধু রেভিনিউ কামানো হবে, কাটা ছেঁড়া করবে, রেভিনিউ কামানো হবে। আচ্ছা আচ্ছা রেভিনিউ খাবো, ঘন্টায় 3,500, 5,000, 6,000, এগুলো শুধু রেভিনিউ খেলার কাজ চলছিল দিশানি তোমাকে নিয়ে। যে দিদিরা তোমাকে সাপোর্ট করছিল এতদিন, তারাও তোমাকে নিয়ে শুধু রেভিনিউ খেলার চেষ্টা করেছে। ইয়েস, আজকে হয়তো আমাকে কেউ সাপোর্ট করবে না, আমার বয়ে গেছে, তাতে আমার বয়ে গেছে, কিন্তু আমি এটা জোর গলায় বলতে পারি, এমন অনেক মানুষ আছে যারা একটা সময় বলেছিল যে প্রীতমের বাড়িতেই দিশানিকে ঢুকিয়ে ছাড়বো, বিয়ে দিয়ে ছাড়বো। কেন? এগুলো রিমিকে উস্কানোমূলক ভিডিও ছিল না, রিমি যাতে উস্কায়, সবাই জানে যেখানে রিমির একটা মানসিক প্রবলেম আছে, ও ডিপ্রেসড, ও একটা মেন্টাল, ও একটা, জানো তো রিমি পাগল, বলো তো সবাই রিমি পাগল, তাই না? তারপরেও রিমি যখন পাগল, একটা পাগল পাগলকে বারবার বারবার আঙুল দিয়ে খোঁচানোর মানেটা কি? কেন খোঁচাচ্ছিলে? আজ খোঁচাচ্ছিলে বলে এই ঘাটা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পর যখন রিমি সেই কাজগুলো করছিল তখন ওই মেয়ে নিতে পারলো না। ওই মেয়ে কি করলো? ফিনাইল খেলো না কি খেলো, আমি ঠিক জানি না কি খেয়েছে, কোনো কীটনাশক খেয়েছে হয়তো, খারাপ, অবশ্যই খারাপ। তার বাবা মায়ের উচিত ছিল, দিশানির বাবা মায়ের উচিত ছিল মেয়েকে আটকানোর, কিন্তু প্রত্যেকটা লাইভে আমরা দেখেছি যখনই দিশানি লাইভ করেছে, তার মা যখন পাশ থেকে বলেছে এই কথাগুলো ওই কথাগুলো, তখন দিশানি ওর মাকে চুপ করিয়েছে। কেন? তার বাবা মা তাকে চুপ করাতে পারেনি, পারেনি যে না তুই এগুলোর মধ্যে পড়বি না, না তুই এরকম টাইপের ভিডিও করবি না, না তুই এরকম টাইপের থাম্বনেল দিবি না। আজকে আর একজনের ভিডিও দেখলাম, সেইখানে বলা হচ্ছিল যে দিশানিকে মানা করা হচ্ছিল, মনে পড়েছে, মিলি লাইভে এসেছিল, মিলি বলছিল যে দিশানিকে মিলি বলেছে যে তুই এই টাইপের ভিডিওগুলো দেখিস না, তখন দিশানি বলেছে আমার মা আমার পাশে বসে এই ভিডিওগুলো দেখে তাই আমি কানে শুনেছি। কেন? তুমি কেমন মা, তুমি কেমন মা যে তোমার মেয়ের এক্সকে নিয়ে এই কথাগুলো হচ্ছে, আর তুমি তোমার মেয়ের যেখানে বিয়ে ঠিক হয়ে গেছে তুমি সেখানে তোমার মেয়েকে পাশে শুয়ে সেই টাইপের ভিডিওগুলো দেখছো, কেমন মা তুমি, হ্যাঁ কেমন মা?
তোমার মেয়ের যেখানে অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে, তুমি তোমার মেয়ের পাশে শুয়ে প্রীতম রিমির ঝামেলাটা শোনার এত কিসের ইন্টারেস্ট? কিসের ইন্টারেস্ট? তোমাদের জায়গায় যদি আমরা থাকতাম না, তাহলে আমরা গিয়ে ওই প্রীতমের বাড়িতে গিয়ে ঝগড়া করে আসতাম, আর না হলে রিমির নামে কেস করে দিতাম। এই কেচ্ছাগুলো করতাম না। আমার মেয়ের হিম্মত হতো না যে ভিডিও করে এইরকম থাম্বনেল বানিয়ে ভিডিও পোস্ট করার, লাইভ করার, মাকে লাইভের মধ্যে ধমকি দেওয়ার। বুঝলে? ভুলটা শুধু রিমির নয়, ভুলটা শুধু প্রীতমের নয়, ভুলটা দিশানিরও না। এটা হয়তো অনেকেই বলবে আমি অমানবিক, আজকে দিশানি হসপিটালে ভর্তি এইগুলোর জন্য না। দিশানির বাবা মাও অনেকটা দায়ী, অনেকটা দায়ী, একই পাড়াতে থাকে না, প্রীতমের পাড়াতেই দিশানি থাকে না। তাহলে প্রীতমের বাবা মায়ের সাথে গিয়ে দিশানির বাবা মা কথা বললো না কেন এতদিন ধরে? কিংবা রিমির বাবা মায়ের সাথে কথা গিয়ে এই জিনিসগুলোকে একটা একটা পুলিশ স্টেশনে একটা জিডি করে আসতো যে না আমার মেয়ের এইগুলো হচ্ছে এরকম নিয়ে বলছে। তারপরেও দিশানি এই টাইপের ভিডিও করে গেছে কেন? সবাই দায়ী, সবাই দায়ী, শুধু রিমি দায়ী নয়, প্রত্যেকটা ক্রিয়েটার দায়ী। আজ দিশানির যা অবস্থা তার জন্য প্রত্যেকটা ক্রিয়েটার দায়ী। আজ ওই চোখে কান্না আর ন্যাকামো করে যদি কেউ বলে না যে না দিশানির এই হয়েছে, দিশানির ওই হয়েছে, তোদের কাউকে ছাড়বো না, এইগুলোর জন্য তারা প্রত্যেকে দায়ী, প্রত্যেকে দায়ী। শুধু রেভিনিউ কামাবার জন্য তারা যা নয় তাই বলে গেছে। এরাই বলতো না প্রীতমের সাথে বিয়ে দেবো, প্রীতমের বাড়িতে ঢুকিয়ে ছাড়বো, বলতো না? তখন মেয়েটা কিছু করেনি? তখন মেয়েটা একবার সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করেনি? আর আমরা যখন কেউ সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করি না, তখন কাউকে আমরা আগে থেকে জানিয়ে দিই না যে আমার বন্ধু তুই এই নোটটা দিয়ে দিবি, কাউকে করি না। তাহলে তার টার্গেটটা কখনো সফল হতো না, সফল হয় না, হতো না না, সরি, হয় না। তাই কেউ না আগে থেকে জানিয়ে দেয় না যে আমি মরতে চলেছি, আমি কিছু করতে চলেছি, এই নোটটা আমি তোকে দিয়ে গেলাম, এটা হয় না। আমি বলছি না যে ও মিথ্যে কথা বলছে, আমি শুধু এইটুকু বলছি যে দিশানিরও অনেক দোষ, এইগুলোর মধ্যে ওকে না পড়লে আজ এই দিনটা ওকে দেখতে হতো না। যখন ও পড়েছিল কালকেই, পরশুই যে ভিডিওটা দিল, কালকেই ভিডিওটা যে দিল আমি শাশুড়ি মাকে দেখতে যাচ্ছি, সেগুলো খুব ঠিক ছিল? হ্যাঁ দিশানি, সেগুলো ঠিক ছিল না। তাই ভুলটা না শুধু দিশানি, শুধু রিমির নয়, দিশানি, প্রীতম আর বাকি প্রত্যেকটা ক্রিয়েটারের। তাদের যে টাইপের তারা ভিডিও করছে রেভিনিউর জন্য, কিছু কিছু ক্রিয়েটার মানে মিনিটে মিনিটে ভিডিও নামাচ্ছে, মিনিটে মিনিটে ভিডিও নামাচ্ছে প্রীতম রিমিকে নিয়ে, মিনিটে মিনিটে ভিডিও নামাচ্ছে রেভিনিউর জন্য। তাতে আর বেশি দিন বাকি নেই, কদিন পর রিমি সুইসাইড করতে যাবে, কদিন পর প্রীতমও সুইসাইড করতে যাবে, এই কিছু কিছু ক্রিয়েটারের জন্য। শুধু কটা রেভিনিউ পাওয়ার জন্য মিনিটে 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 ভিডিও নামাচ্ছে। এগুলো বন্ধ করো, এই টাইপের কন্ট্রোভার্সি বন্ধ করো, বন্ধ হওয়া উচিত। এখন মনে হচ্ছে ইউটিউব বন্ধ হয়ে গেলেই বেটার, বন্ধ হয়ে গেলেই বেটার, কারণ এই টাইপের কন্ট্রোভার্সি আগে হতো না। এই এই লেংটিগুলোকে নিয়ে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম, সেইখানে এখন কি হচ্ছে? কার বাবা মেয়ের সাথে শুচ্ছে, কার মা ছেলের সাথে শুচ্ছে, কার কে তার সাথে শুচ্ছে, তার কি নীল ছবি, তার কি সাদা ছবি, এইগুলো হচ্ছে। এইগুলোকে কন্ট্রোভার্সি বলে না, বলে না। আর কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো দিশানি যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, তাড়াতাড়ি বাড়ি ফিরুক, আর প্লিজ এই টাইপের কন্ট্রোভার্সি তোমরা করো না, করো না। সবার সন্তানই সন্তান, এটা মাথায় রেখো।